সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজ আবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই তরঙ্গ জগতে, যে জগৎ থেকে আমরা ফিরে এসেছিলাম যে কোনো কারণে হোক, আমরা আবার সে পূর্বে যা ফিরে যাচ্ছি যার নাম তরঙ্গ। আর এই তরঙ্গ পড়াতে 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 গিয়ে কোথায় গিয়ে পড়েছিলাম আমরা, ঠিক তরঙ্গের ক্লাসিফিকেশন। তরঙ্গের ক্লাসিফিকেশন বিভিন্ন ওয়েতে হয়, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন যেটা তরঙ্গ সঞ্চালনের উপর নির্ভর করে, দ্যাট মিন্স কোনো তরঙ্গ যদি কি হয় উৎস থেকে সৃষ্টি হয়ে সামনের দিকে অগ্রসর হয় সেটা অগ্রসরমান তরঙ্গ, দ্যাট মিন্স ট্রাভেলিং ওয়েভ অর প্রগ্রেসিভ ওয়েভ। আর যদি কোনো তরঙ্গ কোনো উৎস থেকে সৃষ্টি হয়ে মাধ্যমের একটা সীমিত অংশে সীমাবদ্ধ থাকে সেটাকে বলে আমরা স্ট্যান্ডিং ওয়েভ অর স্টেশনারি ওয়েভস, এবং বাংলা যাকে বলে স্থির তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের গতিশীলতার উপর ভিত্তি করে তরঙ্গকে দুভাগে ভাগ করা হয়েছে, আর সে দুভাগের মধ্যে একটা হলো অগ্রগামী তরঙ্গ আর একটা হলো স্থির তরঙ্গ। আজ আমরা পড়াবো সে অগ্রগামী তরঙ্গ তথা অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা। আমার ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছ। আমরা অগ্রগামী তরঙ্গ সম্পর্কে তোমাদেরকে আগেও ধারণা দিয়েছিলাম, এখনও ধারণা দিয়েছি, আরেকটু ধারণা তোমাদেরকে দেবো, তারপর নিয়ে যাব তোমাদের সেই অগ্রগামী তরঙ্গে কি গাণিতিক রাশিমালা। আমরা যে কথা বলছি এই কথা কি তোমরা মনে করছো যে এই নির্দিষ্ট আমার সারাউন্ড এরিয়াতে সীমাবদ্ধ? না না, আমার কথা এই রুম ছাড়িয়ে আরও পাশে রুম শুনছে, এবং যত দূর পর্যন্ত শোনার একটা ক্যাপাবিলিটি আছে অতটুকু আমার শব্দ চলে যাচ্ছে, একে ধরে রাখার শক্তি আমার নেই। আছে কি? হ্যাঁ, যদি কোনো ব্যারিয়ার ক্রিয়েট করে এমনভাবে যা শব্দ সঞ্চালনে প্রতিবন্ধক হিসেবে কাজ করে তখন হয়তো আমি আমার শব্দকে নির্দিষ্ট অঞ্চলে সেবা রাখতে পারবো, আদারওয়াইজ নট। আচ্ছা, তাহলে এই শব্দ উৎস থেকে সৃষ্টি হয়ে কী করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, চতুর্দিকে সঞ্চালিত হয়, সামনের দিকে অগ্রসর হতে থাকে যতক্ষণ তার তীব্রতা কি অর্থাৎ থেকে যায়, আর যখন তার তীব্রতা শেষ তখন তার বেগও শেষ, তার হয়তো সেখানে তার সঞ্চালনটা শেষ হয়ে যায়। দ্যাট মিন্স আমরা বুঝাতে চাই যে অগ্রগামী তরঙ্গ, যেই যে আমি বলার শব্দ তরঙ্গ, সিমিলার ওয়ে যদি একটা পুকুরের মধ্যে ঢিল ছোড়া হয় সেখানে যে পানি তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ কি ওই ঢিলে আশেপাশে থেকে যায়? না না, সে যতক্ষণ না তার ওই কিনারা খুঁজে পাবে ততক্ষণ পর্যন্ত সে অগ্রসর হতে থাকে। ঠিক এটাই হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গ বলতে আমরা কী বুঝবো? যখন কোনো পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট ব্যাগে সঞ্চালিত হতে থাকে তাকেই আমরা বলবো অগ্রগামী তরঙ্গ। আমার ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই অগ্রগামী তরঙ্গ আজ আমরা তার গাণিতিক রাশিমালা দেখাবো, আর এই অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা যদি আমরা বুঝতে হয় তাহলে আমাকে পাঁচটি কথা চিরদিনের জন্য মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। আর যদি পাঁচটি কথা তো মনে রাখতে পারো, আমি নিশ্চিত যে তোমরা অগ্রগামী তরঙ্গ আর কোনো দিন মিস করবা না, কোনো বুঝতে তোমাদের সমস্যা হবে না, এবং কোনোদিন ভুলে যেতে চেষ্টাও করো তাও তোমরা ভুলবো না, এটুকু আমি নিশ্চিত। তাহলে সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কথা কি? সেই গুরুত্বপূর্ণ পাঁচটি কথার মধ্যে এক নম্বর কথা হলো যে কি, যে যদি কোনো মাধ্যমে কণাগুলো সরল দোলন গতিতে আন্দোলিত হয় তখনই কেবল অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয়। রাইট? রাইট। আর এই আন্দোলন মানে কার আন্দোলন? কোনো বিরোধী দলীয় আন্দোলন? নেভার। এটা হলো কণাগুলোর আন্দোলন। এই আন্দোলন এক কণা থেকে আরেক কণাতে সঞ্চালিত হতে কিছু সময়ের প্রয়োজন হয়। তাহলে এক নম্বর কথাটা সরাসরি বুঝে গিয়েছে, আর দু নম্বর কথাটা কীভাবে বুঝাতে চাই সেটা বুঝানোর জন্য যদি আমরা কণাগুলোকে এইভাবে বিশ্লেষণ করি
এই কণা এই কণা এই কণা আমি ফাঁক ফাঁক দিয়েছি, বাট কণাগুলো কিন্তু এরা স্থিতিস্থাপক মাধ্যমের কণা, এরা একদম কাছাকাছি স্পর্শ করে আছে। আচ্ছা, তাহলে সেখানে কি হয় যে বলা হচ্ছে যে এই তরঙ্গ যখন আন্দোলিত হয়, এই আন্দোলন সে কি হচ্ছে পরবর্তী কণাতে পৌঁছছে, আর সেটার জন্য তার কিছু সময়ের প্রয়োজন হচ্ছে। আবার এই কণা থেকে তো আন্দোলন এইখানে যায়, কিছু সময়ের প্রয়োজন হয়, আবার এটার জন্য কিছু সময়ের প্রয়োজন। তাই বলা হচ্ছে যে যে সরল দোলন গতিতে আন্দোলনের মাধ্যমে অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয়, সেই আন্দোলন কি হচ্ছে এক কণা থেকে আরেক কণাতে পৌঁছতে কিছু সময়ের প্রয়োজন হয়। আমার ক্লিয়ার? দুটো কথা হয়ে গেল। তাহলে যেহেতু কণাগুলো আন্দোলন এক কণা থেকে আরেক কণাতে পৌঁছতে কিছু সময়ের প্রয়োজন হয়, দ্যাট মিন্স এই কণাটি যখন আন্দোলিত হবে তার কিছু সময় পরে এই কণাটি আন্দোলিত হবে, তাহলে মুহূর্তটা চেঞ্জ হয়ে যায়। মুহূর্ত তার মানে তার দশা, দশা কী হবে পরিবর্তন হবে। আর দশা বলতে নিশ্চয় বুঝাতে পেরেছি, যেমন আমি এখন যে কথা বলছি এটা একটা দশা, আবার যদি এইভাবে এটা একটা দশা, আবার যদি এইভাবে এটা আর একটা দশা, যত মুহূর্ত যতটা মুহূর্ত আমার সৃষ্টি হবে প্রত্যেকটা একটা দশা সিমিলার হয়ে। তাহলে যেহেতু এখানে অনেকগুলো মুহূর্তের পরিবর্তন ঘটছে তথা কিছু সময় পরে সে আন্দোলিত হচ্ছে, তাহলে সুতরাং ওই ইনস্ট্যান্টেস মুভমেন্ট মানে তাৎক্ষণিক অবস্থা যেটা, সেটা ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে এর মধ্যে। আর অ্যাজ এ রেজাল্ট তাদের মধ্যে কী হবে, তাদের দশার পরিবর্তন ঘটবে। তাই বলা হয় যে তরঙ্গ সঞ্চালনের অভিমুখে, তরঙ্গ সঞ্চালনের অভিমুখে তরঙ্গটা যদি এদিক থেকে এদিকে যায় তাহলে তার অভিমুখ হবে এদিকে, তরঙ্গ সঞ্চালনের অভিমুখে কণাগুলোর দশার পরিবর্তন ঘটে। কথা কয়টা হলো? তিনটে। কি কি? আমি আরেকবার দিচ্ছি। প্রথম কথা হলো, মাধ্যমের কণাগুলো যদি সরল দোলন গতিতে আন্দোলিত হয় তখনই কেবল অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয়, মোটা কথা। দু নম্বর হলো যে কি, এই আন্দোলন এক কণা থেকে পরবর্তী কণাতে পৌঁছতে কিছু সময়ের প্রয়োজন হয়, তাই কোনো তরঙ্গের অভিমুখে কণাগুলোর দশার পরিবর্তন ঘটতেই থাকে। তাহলে কয়টা কথা? তিনটা কথা, রাইট। এখন যদি কোনো তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যায়, সেই ক্ষেত্রে প্রথমে বাম দিকের কণা আন্দোলিত হবে, তার কিছুক্ষণ পর ডান দিকের কণা আন্দোলিত হবে, তথা তাদের মধ্যে দশার পরিবর্তন ঘটবে, রাইট রাইট। আর এই চারটে কথা আমরা নিশ্চিত হয়ে গেলাম। আর পাঁচ নম্বর কথা হলো, তাই বলা হচ্ছে যদি কোনো তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে বাম দিকের কণার দশা কোন অপেক্ষা ডান দিকের কণার দশা কোন কম হবে না, রাইট। কারণ দশা কোন মানে কি? দশা কোন হলো যে কি, তার কৌণিক কম্পাঙ্ক ইন্টু সময় বা কৌণিক সরণ ইন্টু সময়, সেটাই হলো দশা কোন। তার ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা হলো এই, যদি প্রথম কণাটি যদি এখনই আন্দোলনিত হওয়া শুরু করে, সাপোজ সে টি সেকেন্ড সময়ে সে কোথায় এ থেকে বিতে এসছে, এইখানে এলো, তার কৌণিক সরণ হলো এটা, রাইট। এটাকে আমরা থিটা দিলাম, রাইট দিলাম। তাহলে রেজাল্ট কি? ঠিক এই কণাটির কিছুক্ষণ পরেই তো এই দ্বিতীয় কণাটা আন্দোলিত হবে, তাহলে তার কৌণিক সরণ কি ততটুকু হবে? নেভার। তার কৌণিক সরণ হবে কতটুকু? যদি সে এখান থেকে হয় তাহলে হয় এতটুকু, রাইট। অর্থাৎ এর কৌণিক সরণ যা হবে এর কনেকশন তার চেয়ে কম হবে, অর্থাৎ কণাটি এখান থেকে যাত্রা শুরু করে এই মুভমেন্টে সে চলছে। তাহলে যেহেতু সে টি সেকেন্ড সময় পেয়েছে এই আন্দোলিত হওয়ার জন্য, কিন্তু এ তো টি সময় পায়নি, কারণ এই আন্দোলিত হওয়া যখনই শুরু হয়ে তার কিছুক্ষণ পর এ শুরু করেছে, তার টির চেয়ে কম সময় পেয়েছে, তাহলে সুতরাং সে এখান থেকে যাত্রা শুরু করে সে অতক্ষণ সময়ে সে এইখান পর্যন্ত আসতে পারবো হয়তো, বা তার চেয়ে কম বা তার চেয়ে একটু বেশি, কিন্তু এর সমান নয়, এর চেয়ে অবশ্যই কম। তাই এই দশাকোণ, এটা হতো আমার কি দশাকোণ, এই দশাকোণ যেটা সেটার পরিমাণ কম হবে। কারো কোনো আপত্তি আছে? নেহি। সুতরাং কথা কয়টা? পাঁচটা। কথা কয়টা? পাঁচটা। এই পাঁচটা কথা যে চিরদিন মনে রাখতে পারবে, তাহলে নিশ্চিত অগ্রগামী তরঙ্গ সমীকরণ আর কোথাও ভুলার কোনো সুযোগ নেহি এবং না বুঝার কোনো সম্ভাবনা নেহি। আচ্ছা,
দেখ এখন আমরা আসি আসল কথায়, সেটা হলো কি, এই তাহলে এইভাবে আমরা বুঝে নিলাম যে কিভাবে তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে গেলে বাম দিকের কণা অপেক্ষা ডান দিকের কণার দশা কোণ কম হয়, এইটুকু আমরা বুঝাতে পেরেছি। এটাই আমার মূল জিনিস। এটা যদি বোঝা যায় তাহলে অগ্রগামী তরঙ্গ সমীকরণ বোঝা যায়, আর কোনো ডিফেক্ট থাকবে না। আসি তার সেখানে আমাদের রেজাল্ট কি, রেজাল্ট হলো এই, যদি আমরা একটা অগ্রগামী তরঙ্গ বিবেচনা করি, সাপোজ দিস এটা একটা অগ্রগামী তরঙ্গ যাচ্ছে, করে কে সে, এ মিস্টার এ বি সি, মিস্টার এ বি সি হলো সে অগ্রগামী তরঙ্গ এ, আর আমরা এটাকে যদি বি, আর এটাকে যদি আমরা সি, রাইট রাইট। তাহলে এখানের মধ্যে আমরা এ বি সি তরঙ্গ যেটা এক্স অক্ষ ধনাত্মক এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে, তার কি অগ্রসর এখানে শেষ না, সে আরও যাচ্ছে, অত এ বি সি বরাবর সে যাচ্ছে। এখন দেখো এই যে এ বিন্দু চিহ্নিত করলাম, বি বিন্দু চিহ্নিত করলাম, সি বিন্দু চিহ্নিত করলাম, এসব চিহ্নিত করার পেছনে রহস্য আছে। কি সে রহস্য? সেটা হলো এ বিন্দু আর বি বিন্দু সমদশা সম্পন্ন কণা বা সমদশা সম্পন্ন বিন্দু, আবার বি বিন্দু সি বিন্দু সমদশা সম্পন্ন কণা এ বিন্দু। তাহলে রেজাল্ট কি, এ বি সি সবগুলোই সমদশা সম্পন্ন কণা। কেন? কারণ হলো এই দেখো, এই কণাটা যখন আন্দোলিত হয় তার অভিমুখ হয় এই দিকে, আর এই কণাটা সিমিলার এই দিকে, সিমিলার এই দিকে, তাহলে অল আর কি প্যারালাল, তাহলে এগুলো সব সমান্তরাল না? হ্যাঁ, সুতরাং রেজাল্ট হলো ওদের সবার দশা একই, তাই এদেরকে বলা হয় সমদশা সম্পন্ন কণা। এবং আরও মজার ব্যাপার হলো যে কি, এই যে এ আর বি এর মধ্যবর্তী দূরত্বকে বলি তরঙ্গ দৈর্ঘ্য। কেন? কারণ সংজ্ঞায় পড়েছিলাম কিসের, অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে কী সংজ্ঞা সেটা দিয়েছিলাম, পর পর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সুতরাং এখান থেকে এ পর্যন্ত এটাকে আমরা বলবো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সেটাও আমি আবার এই কালে দিয়ে দিলাম, এগুলো আমরা আগে পড়িয়েছি, তারপর আবার দিয়ে দিলাম। আসি তাহলে আমরা এ বি সি তিনটে সমদশা সম্পন্ন কণাও পেয়ে সেটা আমরা বলে দিলাম, দ্যাটস ওকে। এখন এই কণার কি বৈশিষ্ট্য আছে জেনে রাখবে, এই কণাটা একটি অগ্রগামী তরঙ্গ, তো যেহেতু এই কণাটা এই তরঙ্গটা একটি অগ্রগামী তরঙ্গ, তাহলে এই তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য যেই কণাগুলো আন্দোলিত হয়েছে তারা কেমন আন্দোলন সৃষ্টি করেছিল, নিশ্চয়ই নিশ্চয়ই সরল দোলন গতিতে আন্দোলিত হয়েছিল, সরল দোলন গতিতে আন্দোলিত হয়েছিল। তাহলে যদি সরল দোলন গতিতে আন্দোলিত হয় তাহলে সদলগতিতে আন্দোলিত হয়েছে বিদায়, তাদের দ্বারা কিছু অগ্রগামী তরঙ্গের সৃষ্টি হয়েছে, এই মোটা কথা আমাদের ভুলার চলবে না, ওই যে পাঁচটা কথার মধ্যে এক নাম্বার কথাটা, ঠিক আছে। তাহলে এতে রেজাল্ট কী, এতে রেজাল্ট হলো এই সকল কণার বৈশিষ্ট্য একই হবে, এই সকল কণার বৈশিষ্ট্য কী হবে, একই হবে। সে কেমন একই হবে, অর্থাৎ এরা সবাই কী হবে, একটা নির্দিষ্ট সাধারণ সমীকরণ মেনে চলবে। কি সেই সাধারণ সমীকরণ? প্রত্যেকটি কণার ক্ষেত্রে সরণের সমীকরণ হবে এ, যে এ ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু এ এ সাইন ওমেগা টি, এই সাধারণ সমীকরণ মেনে চলবে। এই সাধারণ সমীকরণ কেন, সেটা হলো যে কি, সরলছন্দ স্পন্দনশীল কোনো কণার সরণের সমীকরণ। তাহলে যে কণাটি সরল দোলন গতিতে আন্দোলিত হয়েছে সে নিশ্চয় সরলছন্দ স্পন্দনশীল কণা, অর্থাৎ তার গতি সরল দোলন গতি তথা সরল দোল গতি। তাহলে এই সেই সরল দোলন গতি, সরল দোল গতি, সরলতা স্পন্দন গতি, এগুলো সবগুলো একই, এই সকল গতি মানতে হলে পাঁচটি তরঙ্গের পাঁচটি বৈশিষ্ট্য মেনে চলতে হবে, সেটা আমরা এখন আর বলছি না কথা। আমরা এইদিকে চলে আসছি যে এরা সরলতা স্পন্দনশীল কণা তথা সরল দোলন গতি সম্পন্ন কণা, তাই প্রত্যেকটি কণার স্মরণের সমীকরণ হবে এটা, এই কণা হোক, এই কণা হোক, এই কণা হোক, এদের সব কিছু একই হবে। এ মানে অ্যাম্পিটিউড মানে বিস্তার, বিস্তার, আর ওমেগা, ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক, মানে কি কৌণিক কম্পাঙ্ক, আর টি, টি মানে কি টি সেকেন্ড সময়ে এ বিন্দুস্থ কণাটি সাম্যাবস্থান থেকে ওয়াই স্মরণ ঘটিয়েছে, আমার ক্লিয়ার, ক্লিয়ার। আর সাইন অনুপাতটা আসছে আমাদের গাণিতিকভাবে চলে আসছে,
তাহলে এটা সরাসরি সমীকরণ চলে আসছে যে এ বিন্দুস্থ কণার সরণের সমীকরণ এ সাইন ওমেগা টি। কোশ্চেন অ্যারাইজ করে যে হাউ ক্যান দ্যাট পসিবল অর হাউ ইজ ইট পসিবল। তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা হলো এই যে এই কণাটির কে যেভাবে গাণিতিকভাবে আসছে সেই ব্যাপারটি যদি তোমরা মেনে নিশ্চয় নিশ্চয়ই, কারণ সকল বইয়ে এইভাবে এসছে, কি তার কোনো কথা আছে, আপত্তি আছে? হ্যাঁ, কি আপত্তি, মানবে না? না, আচ্ছা মানছো না। আর যদি না মানো তাহলে এটাকে, এটার ব্যাখ্যা যদি দিতে হয় তাহলে আমাকে আবার নতুন ক্লাস তোমাদের দিতে হবে, কারণ আমার কিছু কিছু প্রিয় ছাত্রীরা আমাকে জানিয়েছে যে স্যার ফিজিক্স ক্লাস করতে, আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, ওরা কমেন্ট করেছে অ্যাভেলেবেল, বাট এই ক্লাসগুলো একটু লম্বা হয় বিধায় আমাদের অনেক সময় এই মোবাইল ডিস্টার্ব করে, বা এত বড় ক্লাস আমরা লোড নিতে পারি না, বা এতক্ষণ ধৈর্য ধরে না, যদি ক্লাসগুলো আর একটু শর্টকাট করে দিতেন তাহলে আমাদের আরও ভালো লাগতো। সেই জন্যই আমি ক্লাসগুলো এখন মোটামুটিভাবে ছোটো করে নিয়ে আসছি, কারণ আমাদের লক্ষ্য তো একটাই, ছাত্রছাত্রীদের উপকার করা। ওরা যতক্ষণ ওরা উপকৃত হবে আমরা দিয়ে যাব, ওরা যেভাবে চাইবে সে, কারণ আমরা একটা সেবা দিচ্ছি তাদেরকে, সেটা শিক্ষা সেবা, ওরা শিক্ষা সেবা নেবে আমরা শিক্ষা সেবা দেব, সুতরাং তাদের কথা আমাদের মাথায় রাখতে হয়। তাই আমি এখন ক্লাসগুলো ছোটো ছোটো চেষ্টা করি, আর যদি সেটা যদি ছোটো করে দিতে চাই, হ্যাঁ মানে তাও একটা স্ট্যান্ডার্ড ক্লাস, হ্যাঁ যদি দিতে চাই, তাহলে এই সময়ের ব্যাখ্যা এখন আর দেওয়া চলবে না। সুতরাং এটা এই সময়কার কীভাবে আসছে যদি না মানে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে কী শিখালাম? আজকে শিখালাম তোমাদেরকে কে সে অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ বলতে আমরা কী বুঝি, আর সে অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা আমরা কীভাবে দেব, এবং অগ্রগামী তরঙ্গ যদি জানতে হয় তাহলে তার পাঁচটি কথা একদম মাথার এক কোণায় ঢুকিয়ে নিতে হবে। সে পাঁচটি কথা আমরা বারবার বলেছি, আর সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে এই তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলো যে সরল সরল দোলন গতি সম্পন্ন কণা, আর তাই তাদের প্রত্যেকের স্মরণের সমীকরণ হবো ওয়াই কোটা এ সাইন ওমেগা টি। তো এখানে মধ্যে আমরা একটি কণার স্মরণের সমীকরণ দেখেছি, দ্যাট ইজ কথা এই কণার স্মরণের সমীকরণ দেখেছি, আর এটা কীভাবে সম্ভব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, আর সেই জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তাই আজকের জন্য আমরা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।